বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন জলপাইয়ের সিজনে জলপাইয়ের এরকমই তেলের আচার। আর আজকের জলপাইয়ের তেলের আচারটা একদমই রোদে শুকানোর ঝামেলা ছাড়াই, রোদে দেওয়াও লাগবে না, তোমরা খুবই ঝটপট এভাবে তৈরি করতে পারো। আর আজকের জলপাইগুলো আমি আস্তে আস্তে মানে গোটা গোটা রেখেছি, আর আশা করি আজকে সহজভাবে এই জলপাইয়ের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে আজকের এই রেসিপিটাতে একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু দিতে ভুলো না। আর এভাবে সংরক্ষণ করে কিন্তু পুরো বছর আমরা এই আচারটাকে এনজয় করতে পারি। তো চলো দেখি আজকের এই জলপাইয়ের আচারটা আমি কিভাবে তৈরি করছি। তো জলপাইয়ের তেলের আচার তৈরি করার জন্য দেখো, প্রথমেই আমাদের লাগবে জলপাই। আমি জলপাইগুলো এরকম দেখো আস্তে আস্তে রেখেছি, বোটাটা এড়িয়ে নিয়েছি আর এরকম গাটা একটু চিড়ে দিয়েছি। এবার আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণে সরিষার তেল। আমরা যেহেতু আজকে তেলের আচার তৈরি করছি, তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, কিন্তু আমরা পুরো তেলটাই একবারে দেব না। আমরা আগে ফোড়নের জন্য অল্প তেল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমি সয়াবিন তেল ব্যবহার করছি না, আমি সরিষার তেলটা ব্যবহার করছি। আর এখানে আমি একটা তেজপাতা এবং দু তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। এবার আমরা এর মধ্যে এটাকে, চুলাটা কিন্তু অবশ্যই লো হিটে রাখবে, লো হিটে রেখে আমরা কিন্তু অনেকটা সময় নিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নেব। আর এই ভাজার অবস্থাতে আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব। তবে যেহেতু খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, খুব বেশি দিলে এটা কিন্তু তিতো হয়ে যাবে। একটা পরিমাপ আছে, সেই পরিমাপ অনুযায়ী আমরা এখানে অ্যাড করব। আর এর মধ্যে তোমরা কিন্তু একটু মিষ্টিটা অ্যাড করতে পারো, চিনিটা হালকা দেখা যাচ্ছে 1 টেবিল চামচ মতো বা 1/2 টেবিল চামচ মতো, এটা দিলে আচারের টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। তো এবার আমরা এটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমরা যে তেলটা ব্যবহার করব, তোমরা আসলে কতটা তেলে এখানে ভিজাতে চাও, আমি এখানে যতটুকু জলপাই নিয়েছি এখানে সেই অনুপাতে আমি যে কৌটায় রাখবো সেটাতেও যাতে আমার জলপাইগুলো আমি যখন রাখবো তখন যাতে তেলের মধ্যে ডুবে থাকতে পারে সেই অনুপাতে কিন্তু দিতে হবে। আর দেখো জলপাইগুলোকে আমরা এভাবে একদম লো হিটে রেখে এটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা আর 4 থেকে 5 মিনিট মতো এভাবে নেড়ে চেড়ে একদম চুলার লো হিটে রেখে তেলের মধ্যে আমরা এটাকে সিদ্ধ করে নেব। তো যখন আমাদের এই জলপাইয়ের আচারটা প্রায় হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। এটা আমাদের আচারের একটা টেস্ট, একটা যে মিষ্টত্ব, একটা টেস্ট, টক ঝাল মিষ্টি একটা টেস্ট চলে আসবে। আর এখানে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, শুকনো ঝাল গুঁড়ো করে নিয়েছি। আর যখন আমাদের আচারটা হয়ে যাবে, নামানোর সময় আমরা মৌরি আর মেথি, অল্প পরিমাণে মৌরি এবং মেথি আমরা ভেজে গুঁড়ো করে দিয়ে দেব। আমি গুঁড়ো করে সবসময় ঘরে রাখি, বিভিন্ন ধরনের এরকম আচার বা চাটনি তৈরি করার পরে আমি এটা ব্যবহার করি। তো এই জন্য আমি ঘরে অলরেডি গুঁড়ো করে রাখি, এই জন্য আমি দেখালাম না। তবে আমি বলে দিচ্ছি, মৌরি আর মেথি অল্প পরিমাণে ভেজে নিয়ে গুঁড়ো করে তোমরা পরিমাণ মতো ছিটিয়ে দেবে, তাহলে একটা আচারের কিন্তু দারুণ ফ্লেভার চলে আসবে। তো এভাবেই তোমরা ঘরে তৈরি করো এখন শীতের মৌসুমে জলপাইয়ের আচার। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। আর ভালো লাগলে আজকের এই ছোট্ট ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না, এবং অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে, যারাও এই ভিডিওটা দেখে অনেক অনেক উপকৃত হতে পারে। তো আশা করি তোমরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হবে আরও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।